দোষযুক্ত দৃষ্টি মধ্যাবস্থায় আমাকে যে আঁখিটা চক্ষুটা আছে সেটা সর্বদা অন্যের দোষ দেখি থাকে, কাকি ঈশ্বরকে ভুলি কি আমি যেতবে ভোগময় সংসারে আসিনি ভোগাতন ভোগাতন স্বরূপ মনুষ্য শরীর পাইনি, আমার বিচার দোষযুক্ত হেলা, আমার দেহটা দোষযুক্ত হেলা, আমার সব কিছু প্রচেষ্টা উদ্যম সবু দোষযুক্ত। গোটে দোষ আমার জীবনটা আমার সব কিছু মধ্যে সেটা ত্রুটি আনিকি দেলে, গোটে দোষ ঈশ্বর বিস্মৃতি, ঈশ্বর বিস্মৃতি ভগবত বিস্মৃতি আমার মূল ব্যাধি বা মূল দোষ। সেই দোষটা আমি আশ্রয় আমাকে আশ্রয় করিলাম বলি সেভাবে আমি যা কিছু করুছু সব ত্রুটিযুক্ত, আমি যা কিছু ভাবুছু সে বি দোষ, আমি যা কিছু দেখুছু সে বি দোষযুক্ত। সেই দোষযুক্ত আঁখি দোষযুক্ত দৃষ্টি আমাকে কেবে বি ঈশ্বর দর্শন করিবাকু দেবেনি। ঈশ্বর দর্শন ভগবত দর্শন হতে মতে বঞ্চিত করিবে, মায়িক দৃষ্টি ভোগযুক্ত দৃষ্টি দোষযুক্ত দৃষ্টি আমাকে সুন্দর শ্যাম সুন্দর গৌর সুন্দর তাকু দর্শন করিবার পথে মতে বাধা দেবে, আমি কোন করিবাকু হব, আমার দৃষ্টিটাকে সংশোধন করিবাকু হব, গুণযুক্ত দর্শন গুণযুক্ত দৃষ্টি হবাকু হব। সেটা কি বলি আসিবে, আমি গুণময় গুণসিন্ধু ঈশ্বর হরি তার উপাসনা করিবাকু হব, তার ভজন করিবাকু হব, নিষ্ঠাপূর্বক ভজন করি করি আমার দোষটা জিবে, ঈশ্বর বিস্মৃতি ভগবত বিস্মৃতি দোষটা জিবে, সে দোষটা গেলে ধীরে ধীরে আমার বুদ্ধি শুদ্ধ হব, আমার দৃষ্টি শুদ্ধ হব, আমার বিচারটা শুদ্ধ হব। এ সংসারে যেতে যে মানে হরিভজন করু নাহান্তি সবু সবুকে সবু নিজ গুণটা দেখিবে আর অন্যের দোষটা দেখিবে, আর আমি যেতেবেলে হরিভজন করিবাকু প্রয়াস করিনি গুরু বৈষ্ণব চরণ আশ্রয় করিকি আমি যেতেবেলে আমার যে শ্রদ্ধা থিলা সে শ্রদ্ধা ধন নেইকি আমি যেতেবেলে ভগবত ভজনে প্রবৃত্ত হলি, ভগবত ভজন করা মুখ্য উদ্দেশ্য সেটা বুঝিলি, সেই সেই সাধনে আমি যেতেবেলে প্রবেশ করিলি শুরু করিলি আমাকে এটা বুঝিবাকু হব, আমার দৃষ্টিটাকু শুদ্ধ করিবা করিবার দরকার প্রয়োজন, নতুবা আমি ভগবত দর্শনেতে বঞ্চিত হব, আমার দর্শনটা অন্যের দোষ দোষটা আমার দর্শনের মধ্যে ধরা পড়ুছি কিন্তু নিজ দোষটা আমার ধরা পড়ু নাই, অন্যের গুণটা আমার দৃষ্টিতে আসু নাই, সেটা কুলক্ষণ সেটা খারাপ সেটা সাধনে বাধা দেবে, সেটা আমাকে বঞ্চিত করিবে হরিগুরু বৈষ্ণব সঙ্গ ধাম দর্শন কৃষ্ণ দর্শন এসব এতে মধ্যে বঞ্চিত করিবে। সেবাই এই কি পয়েন্টটাকে বুঝিবাকু হব, মুখ্য পয়েন্ট আমি কেবে অন্যের দোষ দর্শন করবি নাই,
আমি সর্বদা নিজ দোষ খুঁজিকি ঢুঁড়িকি নেই আসি, তাকে দেখিব, তাকে সংশোধন করিবা, তাকে আমার আমার সেটাকে বাহির করে দিবাকু আমি প্রচেষ্টা করিবি। তার নাম সাধন। সাধন এতে সহজ কথা নুহে। মায়ার সংসারে রহিকি তুমি যোগ মায়ার আন্দরে যাই কি কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন পাইবার প্রয়াস করুছ, সেটা খুব সহজ কাম নুহে। সেটা সেই কঠিন কামটা করিবাকু হলে তোমার গুরু বৈষ্ণবকর কৃপা দরকার। যেমনে গুণদর্শন করি থায় তার কৃপা তোমার দরকার, সে কৃপাটা অধিক ফলপ্রসূ হব, সে কৃপাটা অধিক বলশালী হব। গুরু বৈষ্ণবকর কৃপা যদি তুমি সদা বেলে ভিক্ষা করিবে, সেই কৃপার উপরে যদি তুমি সদা নির্ভর করিবে, সেই কৃপা পাই সদা বেলে ক্রন্দন করিবে, দেখো তোমার দোষ দুষ্ট দৃষ্টিটা কোথায়।